তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? হ্যাঁ, আমি সুশোভন, তোমরা দেখছো সিম্পল আর্ট সুশোভন। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। জানো তোমরা আমার চ্যানেল ড্রয়িংয়ের, এবার আমি প্রতিনিয়ত ড্রয়িং ভিডিও, বিভিন্ন আর্ট আইডিয়া এবং বিভিন্ন রকমের ড্রয়িং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আজকেও চলে এসেছি সেরকমই একটি ড্রয়িং ভিডিওর কথা নিয়ে। তো আজকের ভিডিওতে আমি যেটা বলবো, এটা আমার চ্যানেলে এর আগে আমি কখনো করিনি। আমি প্রতিবার বিভিন্ন ধরনের ড্রয়িং করেছি এবং আপলোড করে দিয়েছি, একদিনই মিটে গেছে। কিন্তু এই যে ড্রয়িংটার কথা বলছি, এটা 8টা পার্টে ভাগ হবে এই ড্রয়িংটা, ঠিক আছে? এটা তোমাদের যারা ক্লাস 4-এ পড়ো, ক্লাস 4-এর বাংলা সাবজেক্টের একটি গল্পের উপরে বানানো। তোমরা ভিডিওটা মানে ড্রয়িংটা দেখলেই বুঝতে পেরে যাবে যে কোন গল্পের কথা এখানে বলা হচ্ছে। তো 8টা পার্টে ভাগ করে আমি ভিডিওটাকে আপলোড করব। ওয়াটার কালারের মাধ্যমে ড্রয়িংটা থাকবে, তোমরা খুব ভালোভাবে দেখবে, ভিডিওটাকে স্কিপ করবে না, আর একদিন ছাড়া ছাড়া আমি ভিডিওটা আপলোড করব। একটা গোপন তথ্য দিই, এই যে আমি বসে আছি, ভিডিও করছি, পাখা চালাতে পারিনি, কারণ পাখা চালালে আমার আওয়াজ তোমরা শুনতে পাবে না, অসুবিধা হবে। তো এই এত গরমে পাখা না চালিয়ে আমি ভিডিও করছি শুধু তোমাদের জন্য ঘরে। তো আমার এটা বলার যেটা উদ্দেশ্য, যে যদি তোমাদের আমার ড্রয়িং ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যদি তোমরা এরকম ড্রয়িং আরও দেখতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা অল করে দেবে, যাতে আমার পরের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। করব তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সদা সর্বদা সিম্পল আর সুশোভন চ্যানেলের সাথে জুড়ে থাকবে। বাই।